আসসালাম আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের আলোচনায় রয়েছে সৌদির এবারের খবরের পরিস্থিতি অনেক ভালোর দিকে আজ দুই সংখ্যায় আক্রান্ত রোগী সৌদি আরবের আজকের সর্বশেষ করোনার আপডেট খবর নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবে এখন প্রতিদিন কমছে নতুন করে করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা আজ দুই এপ্রিল দুই সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া সর্বশেষ তথ্য থেকে জানা গেছে নতুন করে দশ হাজার দুইশো জনের করোনা টেস্ট করা হয়েছে এদের মধ্যে আটাশি জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে আজ সৌদি আরবে গতকাল থেকে কিছুটা কম রুগী শনাক্ত হয়েছে এ নিয়ে মোট আক্রান্ত রুগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত লক্ষ পঞ্চাশ হাজার নয়শো আটানব্বই জনে এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আজ একজন করোনায় আক্রান্ত রোগী মারা গেছে এখন পর্যন্ত মোট মারা গেছে নয় জন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে আরও জানা গেছে সৌদি আরবে আজ নতুন করে করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছে দুইশো জন এখন পর্যন্ত মোট সাত লক্ষ চৌত্রিশ হাজার আটশো বিশ জন করোনায় আক্রান্ত রুগী পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ফলে বর্তমানে সৌদি আরবে করোনায় আক্রান্ত রুগী আছে সাত জন এদের মধ্য থেকে একশো জন রুগীর অবস্থা আশঙ্কাজনক তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে এই ছিল সৌদির আজকের সর্বশেষ করোনার আপডেট খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে